এবার আর তুমি দেরি করিও না তুমি তোমার কাজ প্রকাশ করো তুমি আল্লাহ বলছেন তুমি যে নবী তুমি যে রাসূল তুমি যে বেগম্বা মক্কার মানুষ তো জানে না কিন্তু তোমার ব্যবহারে তারা মুগ্ধ তোমার ভাষাটা দ্বারা মুগ্ধ এই সুযোগে তুমি তোমার নবুয়াতি প্রকাশ করো আর আমি আল্লাহ এটা তাদেরকে বুঝিয়ে দাও মানুষকে জানিয়ে দাও এখন এই রামচন্দ্র প্রোগ্রামে জালসা করার দু মাস আগে দু মাস তিন মাস আগে কয়েকবার সম্ভবত মিটিং হয়েছে আপনাদের সুচন্দ্র ভাই মিটিং হয়নি মসজিদের মাইক দ্বারা কমিটিকে ডাকা হয়নি কিন্তু যেদিন মসজিদে মাইক ছিল না যে যুগে ওই যুগে আগল দ্বারে তারা ডাকানো হয়েছিল আর না হয় দশের ডাকুনি তারা ডাকা হয়েছিল এখন আর ডাকুনি লাগে না আগল লাগে না মসজিদের মাইকের দ্বারা গোটা রামচন্দ্র প্রোগ্রামের লোককে ডাকতে গেলে শুধু হাফিজ সাহেব মাইকে হয় নামাজের টাইম ছাড়া যদি মাইকের আওয়াজ টং টং করে আওয়াজ করে গ্রামের লোক এটা কি বলছে মসজিদে দেখে কি বলছে শুনরে মনে হয় হাফিজ সাহেব কিছু বলবে মনে হয় এইরকম মানুষ বলে না বলে না নামাজের টাইম ছাড়া আজানের টাইম ছাড়া মাইকের আওয়াজ পাওয়া মাত্রই বলবে তার কিছু বলছে মনে হয় লোককে ডাকতে গেল মাইক দ্বারা ডাক হয় তদনকালে মাইক ছিল না মক্কার মানুষকে নবী ডাকবে আল্লাহ বলেন মক্কার মানুষকে ডাকো বিশেষ করে তুমি তোমার বংশ কোরাই বংশের মানুষকে ডাকো ডাকতে গেলে বাড়ি বাড়ি ডাকতে হবে ওনাদের যুক্তি করা ছিল যদি কোন মানুষের গোটা বংশকে ডাকার প্রয়োজন হয় বাড়ি বাড়ি যেতে হবে না ওই সাফা পাহাড়ে চাপবা আর সাফা পাহাড়ে চেপে শুধু মানুষের দিকে মুখ করে ডাক দিবে যে শুনবে আওয়াজ যে আওয়াজ শুনবে

আল্লাহ যখন হুকুম দিলেন আমার নবী মুস্তফাকে বললেন তুমি মক্কার মানুষদেরকে এক জায়গায় আল্লাহর আকা মুস্তফা কোন পাহাড়ের উপরে চাপলেন সাফা পাহাড়ে চাপার পরে তিনি মক্কার মানুষের দিকে মুখ করে ডাক দিলেন মা সারাল করাই এখন যদি রামচন্দ্রপুর গ্রামের লোককে ডাকতে হয় হে রামচন্দ্রপুর গ্রামের মানুষেরা আংলার আকা মুস্তফা তিনি পাহাড়ের উপরে চাপলেন চাপার পরে বলছেন একবার আওয়াজ দিলেন দ্বিতীয়বার বললেন ইয়ামা সারাল করাই দ্বিতীয় বড় ডাক কমিয়ে দেওয়া হলো তিনি ডাক দিলেন ইয়ামা সারাল কোরাই ওগো কুরেজ বংশের মানুষেরা আল্লাহর নবী আকা মুস্তাফা ডাক দেওয়ার পরে ওই পাহাড়ের উপরে তিনি বসেছিলেন সাফা পাহাড়ের উপরে আল্লাহর নবী ডাক দাও মাত্রই জানাই ডাক শুনতে পেয়েছিল কেউ যদি ঘরের ভিতরেও ছিল দরজা জানালা বন্ধ করা ছিল আমার নবী মুস্তাফার ডাক ঘরের ভিতরে যেন পৌঁছালো কেউ যদি দূরে ছিল সেও যেন নবীর ডাকটা শুনতে পেল কেউ যদি শুয়েছিল সেও যেন নবী মুস্তফার দেওয়া ডাকটা শুনতে পেল যারাই নবী মুস্তফার দেওয়া ডাকটা শুনতে পেয়েছে আল্লাহর নবী আকা মুস্তফা তিনি বলে ডাকটা দিয়েছিলেন সমস্ত কোরেশ বংশের মানুষেরা যারাই নবীর ডাকটা শুনেছিল তারা কাল বিলম্ব না করে দেরি না করে আমাদের নবী আমাদেরকে ডেকেছে এটা মনে না করে বরং মুহাম্মদ আমাদেরকে

নবী আমার পাহাড়ের উপরে বসে ছিলে পাহাড়ের নিচু থেকে জানা গেলো আবু যেহে লাব লাভ হত বা বংশের সবাই নবী মুস্তফ আর লাক শোনা মাত্র যাওয়ার পরে নবী কে বলে বলছো তুমি ডেকে আছো কেন বলো কী ব্যাপার এত সকাল সকাল কেন ডেকে আছো দরকার হয়েছে বলো এবারে নবিয়া পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন আমি পাহাড়ের উপরে বসে আছি তোমরা পাহাড়ের নিচে বসে আছো বলে হ্যাঁ এটা তো বাস্তব কথা নবী বলছেন আমি যে পাহাড়ের উপরে বসে আছি ওই পাহাড়ের নিচে তোমরাও বসে আছো এখন যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিকে একটা দেশ বা এলাকা আছে যে দেশের লোক মক্কাকে ধ্বংস করার লেগে আসছে যেটা তোমরা দেখতে পাও না আমি যদি বলি আমার বলা কথা তোমরা বিশ্বাস করবে না করবে না এই সাক্ষীটা রাখলো কাকে নবী কোরেশ বংশের মানুষকে আমি যে পাহাড়ে বসে আছি সে পাহাড়ের পিছনে একটা দল মক্কাকে ধ্বংস করার জন্য আসছে যেটা তোমরা আদৌ দেখতে পাও না আমি নবী দেখতে পাচ্ছি আমি যদি কথাটা বলি তোমরা বিশ্বাস করবে না করবে না আবু জেল মাথাকে উঁচু করে বলছিল এক বাক্যে বিশ্বাস করব। আবু হাব বলেছিল অবশ্যই বিশ্বাস করব। তার কারণ একদম ছোট থেকে দেখছি তুমি সত্য ছাড়া মিথ্যা কথা কোনোদিন বলনি আর আজও যদি যেটা বলবে সেটা সত্যই বলে বলো তুমি মিথ্যা কথা আদৌ বলবে না তুমি যদি বলো তোমরা বিশ্বাস করেই নেবে বিশ্বাস করে নেবে বলে হ্যাঁ বিশ্বাস করে নেবে তার কারণ তুমি আর তুমি বলবে না এটা আমাদের বিশ্বাস বললাম তবে শুনো আমার যদি কথা তোমরা বিশ্বাস করো র আমি তোমাদেরকে একটা কথা বলছি কথাটা এক তোমরা আমার বিশ্বাস করা কথাটা তোমরা মেনে নাও আমি যে কথাটা বলার জন্য তোমাদের সকাল ডেকেছি আমার উদ্দেশ্য হলো এটাই তোমরা যে বর্তমানে দেব দেবীর পূজা পাঠ করছো মাটিকে তৈরি করে পাথর কে কেটে গাছের কে কেটে নাক নকশা তৈরি করে রং চাপিয়ে যাকে বাড়িতে রেখে দেবদেবী বলে পূজা পাঠ করছো মানছো খোদা বলে বিশ্বাস করে নিয়েছো কাউকে বলছে এটা পানি দেওয়ার মালিক কাউকে বলছে এটা হাওয়া দেওয়ার মালিক কাউকে বলছে এটা খাবার দেওয়ার মালিক তোমাদের হাতে তৈরি করা তোমরা পাথরকে কেটে কেটে নাটকসা তৈরি করে একটা মানুষের মতো আকার ধারণ করেছো কোটাকাই তোমরা খোদা বলে মানছো গাছের ডাল পাতা কেটে গাছের কেটে তোমরা ঠাকুর তৈরি করে ওটাকে তোমরা দেব দেবী বলে পূজা পাঠ করছো মানছো এই সমস্ত কাজ গুলোকে বন্ধ করে দাও এটা করা তোমাদের জন্য বৈধওয়া যায় নাই তোমরা যে মদ্য পান করছো এটা কাজ থেকে তোমরা মদ্য পান করা ছেড়ে দাও তোমরা যে জুয়া পান ধুয়া খেলছো এটাও তোমরা বন্ধ করে দাও এ সমস্ত অবৈধ কর্ম বা না যায়স কাজ করছো এ সমস্ত কাজ গুলোকে বন্ধ করে দাও দেব দেবী মানা তোমরা বন্ধ করে দাও মানতে যদি হয় এক আল্লাহকে তোমরা মেনে নাও যদি বিশ্বাস করতে হয় এক আল্লাহকে বিশ্বাস করে নাও গোটা জগতের মালিক যিনি তিনি আল্লাহ এক আল্লাহ